प्रिय दर्शक आमी शफिकुल इस्लाम एवं आपनारा देखछेन आरामबाग टीवी। आज के 21 जानुआरी आज के फुरफुरा शरीफेर पीर जादा अब्बास सिद्दिकी तिनी तार राजनैतिक दल घोषणा करबेन, तार नाम घोषणा करबेन दलेर कलकाता प्रेस क्लाबे। आज के बिकेल 4टार समय सेई घोषणा हवार कथा, किन्तु राजनीतिर सम्पर्के एखन कि अवस्थाने रयेछेन, कार संगे जोटबद्ध हये लड़बेन भाबछेन, अनेक प्रश्न जेहेतु घुरपाक खाच्छे। आमरा आज के तार दल घोषणार आगे आपके शोनाबो जे राजनीति सम्पर्के मुहूर्ते तार की अवस्थान। अपना शुरून आमरा कथा बोलेछी अब्बास सिद्दिकीर संगे, कि कथा उठे एसेछे शुरून। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ফুরফুরা শরীফের পীর জাদা আব্বাস সিদ্দিকী। আব্বাস সাহেব, অবশেষে আপনার দল ঘোষিত হচ্ছে, দলের কি নাম রেখেছেন? আমরা 4টার সময় প্রেস ক্লাবের এবং প্রেস বন্ধুদের মাধ্যম দিয়ে আমরা দলের ঘোষণা করছি, সেখানে নামটা আমরা ঘোষণা করব। ওকে, কিন্তু অনেক জল্পনায় অনেক কিছু চলছিল যে শেষ পর্যন্ত আব্বাস সিদ্দিকী দল ঘোষণা করবেন কি করবেন না, নাকি অন্য কারোর সঙ্গে যুক্ত হয়ে যাবেন, নাকি চুপ করে বসে যাবেন, তৃণমূল কংগ্রেসের প্রলোভনে পা দিবেন, এইসব প্রশ্ন উঠছিল। অবশেষে আপনি তাহলে দল ঘোষণা করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ওইসব রিপোর্ট আসছে, অনেক মানুষ ফেক নিউজ ছড়াচ্ছে। আমাদের তো লক্ষ্য ছিল ব্রিকেট করে একটা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবো, একটা টার্গেট ছিল। কিন্তু এইভাবে যে মানুষের কাছে মিথ্যা প্রচার চলছে, তাই আমরা দেরি না করে 21 জানুয়ারি 2021 আমরা বিকেল 4টার সময় করে ঘোষণাটা করে দিচ্ছি, এটা ঠিক করে নিয়েছি। আপনারা কি ব্রিগেড করবেন? আমরা চেয়েছিলাম ব্রিগেড করে সেখানে একটা আনুষ্ঠানিক ভাবে একটা করব, কিন্তু মানুষ যে অপপ্রচার করছে, এই যে আপনি যেটা বললেন দল করবে না, হয়তো কারণ সেটিং হবে, কারো কাছে বিক্রি হয়ে যাবে, হ্যান ত্যান এটা সেটা, মানুষের যেমন ট্যাক্স না লাগলে যেভাবে কথা বলে সে বলে যাচ্ছিল, তাই আমরা দেরি না করে 21 জানুয়ারি ঘোষণা করার জন্য ঠিক করেছি নিয়েছিলাম, সেই ঘোষণাটাই হচ্ছে। আব্বা সাহেব, একটা বিষয় যে আপনি তো দল নিজের দল ঘোষণা করবেন, কিন্তু লড়বেনটা কিভাবে, একক ভাবে কি লড়া সম্ভব নাকি জোট করবেন? এখনো পর্যন্ত কটা দলের সঙ্গে কথা হলো? দেখুন, জোট তো করা দরকার মানুষের স্বার্থে। আমরা চাই সমস্ত ভোটটা ভাগ না হয়, এক জায়গায় হওয়া দরকার, মানুষের স্বার্থে জোট হলে তো ভালোই হয়। তারপরও আমাদের নিজেদের কিছু নীতি আছে, সেই জায়গাটাই যদি ঠিকভাবে হয় তাহলে এটা জোটে যাওয়া যেতে পারে, সেই জায়গাটা যদি না হয় তাহলে বাধ্য হব, তখন আমরা আমাদের মতো করে একা চলারই স্বপ্ন নিয়েছি, একাই চললে তখন চলতে বাধ্য হব। রাজ্যে যেগুলো প্রতিষ্ঠিত দল রয়েছে তাদের সঙ্গে হয়তো জোট নিয়ে আপনি এখনো নিশ্চিত নন, কিন্তু আসাদুদ্দিন ওয়াইসি যেটা বলে গেছেন আপনাকে সামনে রেখে তার দল লড়তে চায়, সেই মিমের সঙ্গে আপনাদের জোট তো অটুট থাকছে, নাকি কোথাও আবার ছেদ ঘটেছে? দেখুন, উনি ওনার রায় তো আমাকে জানিয়েছে, উনি আমাদের ফন্ডে থাকবে এটা জানিয়েছে, এবং আমাদের ফন্ডে আদিবাসী দলিত সম্প্রদায়ের মানুষ তারাও থাকবে জানিয়েছে। একটা সিগনেচারের ব্যাপার থাকে সব কাজ করতে গেলে, লিখাপড়িটা ব্যাপার থাকে, সে লিখাপড়িটা করে নিয়ে আমরা যখন ফন্ড ঘোষণা করব সেখানে সবকটা দলের নাম আমরা বলে দিয়ে তাদের নেতৃত্ব রেখে আমরা ঘোষণা করব। আব্বাস সাহেব, আপনারই যিনি চাচা যান তহা সিদ্দিকী, তিনি আসাদুদ্দিন ওয়াইসি কে একেবারে সিজনের শেয়াল এরকম একটা বলার চেষ্টা করেছেন, সেখানে তার সঙ্গে আপনি কি জোট করে লড়তে পারবেন? আপনার চাচা জানের তো এই মত। দেখুন, আমি একটা কথা বলি, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে এবং প্রত্যেকের নিজ নিজ ধারণা আছে, আমার কে কি বলছে সেটা তার স্বাধীনতা, আর আমি কার সঙ্গে যাবো সেটা আমার স্বাধীনতা। তবে কোনো মানুষকে যদি কেউ এই ধরনের ব্যবস্থা ব্যবহার করে এর জন্য আমি দুঃখিত, এছাড়া আর কি বলতে পারি, কেন অনেক কিছু জায়গায় অনেক সময় কথা থাকলেও বলা যায় না, আমি দুঃখিত। আব্বাস সাহেব, মুসলিম সম্প্রদায় অনেকে অনেক জায়গায় মন্তব্য করছেন যে আব্বাস সিদ্দিকী অ্যাকচুয়ালি বিজেপি কে সুবিধা করে দেওয়ার জন্য এই ধরনের একটা লড়াইয়ে নামছেন, তার উচিত তৃণমূলের সঙ্গে থাকা, কারণ তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি মুসলিম সম্প্রদায়ের জন্য ভেবেছে, সেখানে ভোটটা ভাগাভাগি করে দিয়ে তৃণমূলকে সরাতে গিয়ে বিজেপি কে আনার চেষ্টা করছে, কি বলবেন? দেখুন, এটা কোন মুসলিম বলছে আমি জানি না, তবে কোন মুসলমান এরকম কথা বলবে আমি বিশ্বাস করি না, তবে টিএমসির কিছু ভাড়াটিয়া দালাল এগুলো প্রচার করছে এটা আমি জানি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে টিএমসির সঙ্গে থাকবো কি থাকবো না, দেখুন আমরা প্রথম থেকেই বলে আসছি, টিএমসি করা তো প্রথম থেকেই বলে আসছিলাম যে আসুন না 44টা সিট দিন, তেনারা কি আসার সব ইচ্ছা দেখিয়েছে? এক নম্বর।
দ্বিতীয় নম্বর কথা, যত সময় যাচ্ছে আস্তে আস্তে যেন ধোঁয়াশা আর কুয়াশা কেটে পরিষ্কার হচ্ছে, যে যেটা আমিও ভেবেছিলাম বা আজকে বাস্তবে দেখছি, বিজেপিকে আনার মূলেই যেন কোনো একটা জায়গায় আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, সেটা টিএমসির অবদান রয়েছে। আমি একটা কথা আপনাকে যেটা জানতে চাইছি, তৃণমূল কংগ্রেস এই যে এত কাজ করেছে মুসলিম সম্প্রদায়ের জন্য, ইমামদের ভাতা, মুয়াজ্জিনদের ভাতা, সংখ্যালঘুদের স্কলারশিপ দেওয়া হয়েছে এটা বলা হচ্ছে, এবং কবরস্থান ঘেরা, এইগুলো মনে হচ্ছে সরকার কোনো কাজ করেনি? সরকারের বিরুদ্ধে আপনি বিভিন্ন জায়গায় কথা বলছেন। অ্যাকচুয়ালি কথা হচ্ছে, সংবিধান যে অধিকার আমার দিয়েছে আমি ওই অধিকারটা চাই, আমি কোনো এমএলএ মন্ত্রী কাছে কিছু চাই না, আমি আমার দেশ আমায় যেটা দিয়েছে ওটাই আমি চাই। আমার দেশের কোনো জায়গায় এরকম কিছু ব্যাপার নেই যে ওই আমরা সবচেয়ে বড় কথা, আমরা কি চেয়েছিলাম ইমাম ভাতা দাও? আমরা সব চাই না, আমরা শিক্ষা চাই, আমরা স্বাস্থ্য সুব্যবস্থা চাই, আমরা চাকরি চাই। সেই জায়গায় সবচেয়ে বড় শিক্ষা, শিক্ষাটা আজকে যে সমাজকে একেবারে সমীক্ষা বলছে দলিত দলিত আদিবাসী থেকে পিছিয়ে, আর এই মুসলমান মুসলমান মুসলমানের কাজ হয়েছে, এইটাই তো সবচেয়ে বড় ক্ষতি আমাদের জন্য হয়েছে। না না, এইগুলো কি, এইগুলো কি আপনি বলছেন ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, এটা অ্যাকচুয়ালি মুসলিম সম্প্রদায়ের কোনো উন্নয়ন নয়? যদি একটু উন্নয়ন মনে করে, আমি উন্নয়ন মনে করি না, আমি মনে করি যখন শিক্ষাতে আমার এগিয়ে যাব, চাকরিতে আমার সংরক্ষণ পাব, এবং বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সরকারি, প্রশাসন বলেন, ডাব্লিউবিডব্লিউ বলেন, যেসব ডিপার্টমেন্ট আছে, সেই সব ডিপার্টমেন্টে যখন আমাদের ছেলেরা দেশের সেবা করার জন্য এগিয়ে যাবে, তখন ভাববো আমার জাতি বা আমার ধর্মের মানুষ উন্নতি হয়েছে। আর দ্বিতীয় নম্বর কথা, শুধু আমার ধর্মের করেছি, আমার ধর্মের করেছি এই যে কথাটা, এটাই তো সবচেয়ে বড় মানে ডিবেট, মানে আমাদের মধ্যে পার্থক্য তৈরি করছে, এটা একটা পলিসি, এটা একটা পলিসি। আর একটা বিষয় যেটা হচ্ছে যে আপনি বলছেন যে এই সরকারের সমালোচনা করছে তৃণমূল কংগ্রেসের, আবার বলছেন 44টা সিট দিলে আপনি তার সঙ্গে লড়তেন, এটা কি করে হয়? দেখুন, তার যে কর্মকাণ্ড তার দলের কিছু মানুষের, সেই মানুষগুলো যদি কর্মকাণ্ডকে রুখে দিয়ে, একটা দলে তো সবাইকে খারাপ দেখতে পাওয়া যায় না, আস্তে আস্তে যত ওই বললাম কুয়াশা কাটছে ধোঁয়াশা কাটছে দেখছি তো আস্তে আস্তে আরো রিপোর্ট খারাপ বেরোচ্ছে। মানে আগে আগে যেটা ভেবেছিলেন তার থেকেও তৃণমূল কংগ্রেসকে এখন অনেক খারাপ দেখছেন? না, এখন আস্তে আস্তে দেখছি আরো খারাপ দিক যাচ্ছে, আরো খারাপ সাইড বেরোচ্ছে। তার দলের যারা বড় হয়েছে, আমাদের যারা সেকুলারিতে হয়েছে, ভোট নিয়েছে, তারাই তার দলের লোক আস্তে আস্তে বিজেপিকে শক্তিশালী করছে, এইসব জিনিসগুলো দেখছি। আমার বলার উদ্দেশ্য, যেসব মানুষগুলো মানে মানে খারাপ দিকে ছিল তাদেরকে বাদ দিয়ে একটা ভালো জায়গা, যারা পুরাতন টিএমসি জন্ম দিয়েছিল তাদেরকে ফিরিয়ে আনা, এসব আমার অনেক বক্তব্য ছিল। তো এই মুহূর্তে আব্বাস সিদ্দিকী যদি এখন এখন তৃণমূল কংগ্রেস বলে যে আপনাকে 44টা সিট দেওয়া হবে, আপনি কি ফের তৃণমূলের সঙ্গে যাবেন? না না, এটা অনেকটা দূরত্ব বজায় হয়ে গেছে, যে জায়গায় আমাদের একটা টিম তো আছে, এভাবে আমি একাই বিষয়ে কোনো কথা বলতে পারি না, তবে এতটুকু বলতে পারি দূরত্বটা অনেক দূর হয়ে গেছে। মানে তৃণমূলকে এখন অনেক খারাপ দেখছেন, আগে যেটা ভেবেছিলেন, ব্যাপার একটা থাকে তো, নীতিগত একটা ব্যাপার থাকে সেই জায়গাটা, মানে আপনি যখন ভেবেছিলেন তার থেকে তৃণমূল কংগ্রেসকে এখন অনেক খারাপ দেখছেন আরো, আস্তে আস্তে সেটাই দেখছি। তো একটার পর একটা বাইর হয়ে যে বিজেপিকে শক্তিশালী করছে, যেন মনে হচ্ছে এখানে কারখানাতে তৈরি হচ্ছে, বাইরে দোকানে সাপ্লাই করার জন্য সেটা সাজানো হচ্ছে, ঠিক এরকম যেন একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে খুব খারাপ লাগছে। তো তাহলে যারা আপনি আপনি তৃণমূল কংগ্রেস চান না, আপনি বিজেপির ক্ষেত্রে বলছেন না, তাহলে কেন কংগ্রেস সিপিএম এদের সঙ্গে জোটবদ্ধ হচ্ছেন না? দেখুন, আলোচনা চলছে, কতদূর কি দাঁড়াবো, কতদূর কি যে পৌঁছাবে, সেটা তো সব এইসবে আগে বলা যায় না, তবে আলোচনা তারাও করছে, এসেছে, কথা চলছে, ব্যাস এতটুকুই। কতগুলো আসনে সিট দেবেন আপনার দলের তরফ থেকে চিন্তা ভাবনা করেছেন? দেখুন, আমাদের চিন্তা ভাবনা তো ফ্রন্ট থেকে একটা ছিল, তবে এখন দেখছি যত দিন যাচ্ছে আমাদের পরিস্থিতি আরো উন্নতির দিকে, ভালোর দিকে যাচ্ছে, আরো মানুষের আগ্রহ বাড়ছে, তারপর একটা পার্টি করতে গেলে অনেক কিছু জিনিস প্রয়োজন হয়, অনেক সাইট দেখার ব্যাপার আছে, অনেক কিছু জরুরি আছে, সেগুলোকে নতুন দলে মেনটেন করে দেখা যাক কত কি দিতে পারবো, নির্দিষ্ট ভাবে বলতে পারছি না দাদা। আর একটা বিষয় হচ্ছে যে মানে আশা কতটা করছেন যে এখনো যা আপনারা জোটবদ্ধ হয়ে রয়েছেন কতগুলো আসনে জয়ী হতে পারেন আপনি? না, আশা করছি যে একটা ভালো জায়গা হবে, ভালো রেজাল্ট হবে, তবে ভয় হচ্ছে একটা জায়গায়, ইভিএম তো, ইভিএম তো ইলেকট্রনিক্স জিনিস, অনেক কিছু সমস্যা হয়, তা এটা একটা ব্যাপার আছে, তবে ভালো রেজাল্ট হবার একটা আশা আছে। কোন কোন জেলাতে ভালো রেজাল্ট হতে পারে বলে আপনি আশা করছেন?
নির্দিষ্ট ভাবে আমরা কোন একটা বিশেষ জেলাকে দেখছি না, কেন আমরা সব জায়গাতেই দেখা যাচ্ছে একটুখানি ইতিবাচক চিন্তা ভাবনা তো আছে। তা আমরা ওই ওই জায়গাগুলোকে টার্গেট করছি যে জায়গাগুলো আমরা 90% প্লাস বেরোবার চান্স আছে সেই জায়গাগুলো কি আমরা দিবার চিন্তা ভাবনাটা এখন তো দেখছি। কিন্তু আপনার পাশে ফুরফুরা শরীফ কতটা দাঁড়াবে আপনি কি আশা করেন? তেনাদের দোয়া, তেনাদের সন্তান হিসাবে তেনারা তো দোয়া করবে, আর ভালো কাজ করলে ফুসফুরা শরীফ সবসময় দোয়া করে। যেভাবে বিগত দিন সবার জন্য দোয়া করেছে ফুসফুরা শরীফ, সেভাবেই দোয়া করবে, যার দ্বারা দেশের দশের কাজ হবে তার জন্য দোয়া ফুসফুরা শরীফ করেছে, আমার দ্বারাও যদি দেশের দশের কাজ হয় আমার জন্য ওইভাবেই দোয়া করবে। কিন্তু আপনাকে যে ট্যাগ করে দেওয়া হচ্ছে, যে বিজেপির কাজে সুবিধা করে দেওয়া হচ্ছে, কেউ কেউ আপনার ইসলাম নিয়েও, ইসলাম ধর্ম নিয়েও প্রশ্ন তুলছেন, এটাকে সামাল দিয়ে সত্যি কি ভোট টানতে পারবেন আপনি? একটা কথা, যখন ধর্মের বিষয়ে বললেন, ধর্মে আছে কারো বিষয়ে সন্দেহ করো না, সন্দেহ করা মহাপাপ। আজ আপনি যখন প্রশ্ন করছেন, আমি আপনার চ্যানেলের মাধ্যমে জনগণকে জানিয়ে দিচ্ছি যে কোনোভাবেই আমার সঙ্গে বিজেপির কোন রকম সম্পর্ক বা কোনো আন্তরিকতা কিছুই নাই। কেন, আমি একজন দেশপ্রেমিক মানুষ, বিজেপি যেভাবে দেশের সার্বভৌমত্বের ক্ষতি করছে আমি কখনো তার পক্ষপাত নিতে পারি না। দ্বিতীয় নম্বর কথা, আমার বাড়ি থেকে কে কি বলছেন, ত্যাগ করছে আর করছে, এখন সমাজে অনেক রকম মানুষ থাকে, ওসব নিয়ে ভাবি না, ওসব নিয়ে চিন্তা করতে গেলে আগে যাওয়া যাবে না, ওসব নিয়ে আমি চিন্তা করি না। আমি দোয়া করি তেনাদের জন্য, আল্লাহ তেনাদের করো সুস্থটাকে ভালো রাখুক, দুশ্মনের জন্য দোয়া করি আল্লাহ তেনা করাকে ভালো রাখুক, আর আমার পরিবার হলে তো দোয়া অবশ্যই করবো। আমি আর একটা বিষয় আব্বাস সাহেব, সেটা হচ্ছে যে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন ইফতার পার্টি হয় তিনি মাথায় কাপড় দিয়ে চলে যান এবং সবার সঙ্গে একসঙ্গে নারী পুরুষ একসঙ্গে বসে মানাজাত করেন, দোয়া করেন এবং কখনো কখনো নামাজের লাইনেও দাঁড়িয়ে পড়েন। এইসব দেখেও আপনি বলছেন মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায়ের প্রতি তার সহানুভূতি নেই? দেখুন, আমি তো একটা ভালো ঘরের ছেলে, তারপরেও সমাজকে বুঝাতে গেলে কিছুটা কথা বলতে, এটাই তো বাস, এটাই তো সবচেয়ে বড় ক্ষতি। আমরা শোষণের সরকার চাই না, আমরা অধিকারের সরকার চেয়েছি। আমরা মোটেই দিদিমণিকে বলিনি যে আমাদের জন্য দোয়া করার অভাব হয়েছে, আমাদের হুজুররা দোয়া করতে পারেনি, মলি সাহেবরা দোয়া করতে পারেনি, মুফতি সাহেব কামিল সাহেবরা সব হেরে গেছে, আপনি আসুন দোয়া করুন, এটা আমরা কখনো চাইনি। দোয়াতে শামিল আমরা হয়েছে, কখনো চাইনি যে আমাদের নামাজের কাতারে কম হয়ে যাচ্ছে, আপনি আসুন নামাজ পড়ুন, এটাই তো মূলত বলছি। তো আমরা বুঝতে পারছি, মানুষ আস্তে আস্তে আরো বুঝছে যে এটাই তো বিজেপি কে আনার একটা উপকৌশল বা ষড়যন্ত্র। বুঝতে পেরেছি আপনার বক্তব্য। এবং আমার শেষ প্রশ্ন আব্বাস সাহেব, সেটা হচ্ছে যে এখন আর রিসেন্ট কতটা প্রলোভন দেখিয়েছে যে কত কোটি টাকা দেবো বসে যান, এরকম কিছু বলছে তৃণমূল কংগ্রেস? না, তারা এই সাহসটা দেখাবার সাহস আমার কাছে পাইনি। তারা জানে যে ছেলেটা বিক্রি হবার নয়, তবে সে সাহসিকতাটা এখন দেখায়নি। মাঝখানটা শুনছিলাম যে একটা রফা করার চেষ্টা করছিল। দেখুন, বোঝাচ্ছে, মানুষকে পাঠাচ্ছে, আমার সঙ্গে কথা বলার সাহস মানে ডাইরেক্ট করছে না, মানে সুযোগ পাচ্ছে না, সরি সাহস নয় সুযোগ পাচ্ছে না, ব্যস্তর মধ্যে আছি। আমার বিভিন্ন সাইডে যারা আছে আমার খুব কাছের মানুষ, তাদেরকে বোঝাবার চেষ্টা চলছে, একটু বোঝানো নাকি। কিন্তু আপনার পেছনে যে মোল্লা, একটা কথা বুঝি, আমি কারো ব্যক্তিগত কারোর আমার রাগ নাই, আমি দেশের নাগরিক বঞ্চিত যারা আছে তাদেরকে ভালোবাসি, তাদেরকে তুলে আনার চেষ্টা করছি, বা সেটাই হচ্ছে কাজ, এখানে বুঝাবার চেষ্টা কেউ করলে হয় না। আর একটা বিষয় আব্বাস সাহেব, আপনার প্রতিদ্বন্দ্বিত্ব আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে, আপনি যে কমিউনিটি এবং সার্বিক ভাবে উন্নয়নের কথা বলছেন, কিন্তু আপনার সব থেকে বড় শত্রু রাজনীতিগত দিক দিয়ে সেটা মুসলিম সম্প্রদায়ের মানুষই, আমরা দেখছি কোথাও শওকত মোল্লা, কোথাও বা অন্য মোল্লা, তারাই তো বেশি আপনাকে আক্রমণ করার চেষ্টা করছেন। দেখুন, হযরত প্রফেট মোহাম্মদ সাল্লাম বলেছিলেন যে আমার ভয় হয় আমার উম্মতের ক্ষতি কিছু লেবাসধারী মুসলিমরা করবে, অর্থাৎ তারা অ্যাকচুয়ালি মুসলিম সেজে আছে, তারাই আমার উম্মতের ক্ষতি করবে, এটা 1500 বছর আগে হযরত প্রফেট মোহাম্মদ সাল্লাম বলেছেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনি কি খেয়াল করে দেখেছেন শওকত মোল্লা যার কথা নাম বলছেন বা আরো এক্স ওয়াই জেড, এরা কারা? এরা তো অ্যাকচুয়ালি লাল, এরা বামের সময় মানুষকে জুলুম করে খেয়েছিল বলে বামের বদনাম হয়েছিল, এরা দিদির দলে ঢুকে দিদিকেও বদনাম করলো, এরা দেখছে বিজেপিতে যাব, বিজেপি এদেরকে সুযোগ দেবে কি জানি না, তবে এরা যদি আমার দিকে আসে কোনোভাবে সুযোগ নেই, এরা দেখছে এদের খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে, তাই এরা মারপিট করছে।
বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ পীরজাদা আব্বাস সিদ্দিকী আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন। শুনলেন দল ঘোষণার আগে একটা দীর্ঘ টেলিফোনিক সাক্ষাৎকার আমাদের সঙ্গে তিনি কিন্তু দিয়েছেন, অনেক কথাই উঠে এলো এবং তার বক্তব্যে একটা জিনিস পরিষ্কার আমরা বুঝতে পারলাম যে তৃণমূল কংগ্রেস এবং যিনি সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে তোষণের রাজনীতি করেন। তারা বলছেন আমরা তোষণের রাজনীতি চাই না, আমাদের অধিকারটা চাই, এটাই তারা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই রাজনৈতিক দল ঘোষণা করে রাজনীতিতে নামতে চলেছেন। এখন দেখার বিষয় আব্বাস সিদ্দিকী রাজনীতিতে 21-এর নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে। দর্শক নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।